আলাইকুম, আমি নুসরাত জাহান, ইম্পেরিয়াল আইডল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাস দেখছো। আসলে এই COVID-19 চলাকালীন সময় আমরা সকলেই বাসায় আছি, তোমরাও সকলে বাসায় আছো। আমরা আসলে তোমাদেরকে অনেক মিস করি। আমি ভাবি যে তোমরাও আমাদের মিস করো, ক্লাসগুলো মিস করো, কিন্তু আসলে কিছু করার নেই, আমাদেরকে এভাবে চলতে হবে এবং পরিস্থিতি ঠিক হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো তোমাদের আগস্ট মাসের মাঝামাঝিতে হয়তো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে, তো এই জন্য তোমাদের অনলাইন ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো দেখে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর এই আমাদের অনলাইন ক্লাসের জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ উনি আসলে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, তোমাদের সাথে আমাদের যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছি। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম সপ্তম অধ্যায়ের শক্তির ব্যবহার। তো আজকে তারই ধারাবাহিকতা আমরা সেই অধ্যায়টাই পড়বো এবং আজকে এই অধ্যায়টা আমরা শেষ করব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই শক্তির ব্যবহার অধ্যায়ে কি কি পড়েছি। এই অধ্যায়ে আমরা কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে পড়েছিলাম, তাই না? হ্যাঁ, আমি আজকে আরেকটু আবার একটু বলি যে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম কাজ ক্ষমতা ও শক্তি। তোমাদের মনে আছে তো কাজ মানে কি? কাজ মানে ছিল, কাজ অর্থ হচ্ছে কোনো, আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ করে থাকি কিন্তু এই সবকিছুই কাজ আসলে অন্তর্ভুক্ত না। বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে সেটাই যখন কোনো কিছুর উপর বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে যখন বস্তু সরল হয় তখনই তাকে কাজ বলা হয়। আমরা বিভিন্ন এক্সাম্পল দেখেছি বইতে, আজকে সেটা বলছি না। তারপর দেখো ক্ষমতা পড়েছিলাম, যে ক্ষমতা হচ্ছে একক সময়ে কাজের পরিমাণকে ক্ষমতা বলে। অর্থাৎ মোট কাজকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে ক্ষমতা পাওয়া যায়। আর শক্তি হচ্ছে কাজের সাথে রিলেটেড, অর্থাৎ যে যত অল্প মানে যে যত বেশি কাজ করতে পারবে তাকে তার তার শক্তি তত বেশি। এখানে সময়ের সাথে রিলেশন নেই, এখানে হচ্ছে কাজের পরিমাণের সাথে শক্তির সম্পর্ক নির্ভর করে। অর্থাৎ যার কাজ করার পরিমাণ বেশি তার শক্তি বেশি। তারপর আসো, আমরা শক্তি বিভিন্ন রূপ নিয়ে পড়েছিলাম। তারপর শক্তি নিত্যতা সূত্র নিয়ে পড়েছিলাম, যে শক্তি হচ্ছে আসলে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। পৃথিবীর সৃষ্টি সূচনা লগ্ন থেকে যে পরিমাণ শক্তি ছিল আজও আছে এবং ভবিষ্যতে তাই থাকবে, শুধু শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। একে শক্তির অবিনাশী সূত্র বা শক্তির নিত্যতা সূত্র বলা হয়। আজকে আমরা শক্তির যে বিভিন্ন রকম প্রয়োগ সেটা দেখবো, শক্তির রূপান্তরটা দেখবো মূলত। তো তার আগে আমরা দেখি যে শক্তি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। দেখো এখানে নবায়নযোগ্য শক্তির কিছু উৎস লিখেছি, যেমন হচ্ছে তোমার বায়োগ্যাস, তারপর সৌর শক্তি, পানির জোয়ার ভাটা, এবং চার নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, ইউরেনিয়াম। আচ্ছা এখন আসো, নবায়নযোগ্য শক্তিটা কি? নবায়নযোগ্য শক্তি আমরা নাম শুনি বুঝতে পারছি যে যেটাকে নবায়ন করা যায়, অর্থাৎ যেটাকে মানে পুনরায় ব্যবহার করা যায়, যে সকল শক্তিকে যে সকল শক্তি উৎস থেকে শক্তি উৎপাদন করে পুনরায় আবার ওই উৎস থেকে শক্তি উৎপাদন করা যায়, অর্থাৎ যেই শক্তির উৎসগুলোকে বারবার ব্যবহার করা যায় তাকেই নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। আর অন্যদিকে অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যে উৎসগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি না, সেটাই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তো এই নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির উৎসের উপর আমরা সর্বদাই নির্ভরশীল থাকি এবং এর দুটা পজিটিভ এবং নেগেটিভ উভয়ই সাইড আছে। যেমন ধরো নবায়নযোগ্য শক্তির উপর যদি আমরা খুব বেশি ডিপেন্ড করি সেক্ষেত্রে আমাদের কিছু নেগেটিভ সাইড আছে, প্রতিকূল প্রভাব আছে। ঠিক তেমনি অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরও যদি আমরা নির্ভর করি তাহলে সেক্ষেত্রেও কিছু প্রতিকূল দিক রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখি নবায়নযোগ্য শক্তি, যেমন ধরো বায়োগ্যাস সম্পর্কে। বায়োগ্যাস সম্পর্কে কি আছে? তোমরা পেজ নাম্বার 73 হলো, 73 তোমরা পাবে। দেখো কি বলেছে, যে গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠা জ্বালানি হিসেবে বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। প্রাণীর এসব বিষ্ঠা শক্তির এক প্রকার উৎস এবং এই বিষ্ঠা থেকেই আসলে বায়োগ্যাস তৈরি করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে শুকনো গোবর পুড়িয়ে তাপ শক্তি উৎপাদন করা হয়। বায়োগ্যাসে যে সকল উপাদান বা বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর শুকর এবং মুরগি হতে প্রাপ্ত বর্জ্য, শস্য, পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি। এক্ষেত্রে কেবলমাত্র প্রাণীজ বা কেবলমাত্র উদ্ভিজ উপকরণ বা উভয় প্রকারের মিশ্রণও ব্যবহার করতে পারে। শুকর বা মুরগি রাখার জায়গা থেকে মল মিশ্রিত যে কাঁচা খড় পাওয়া যায় সেই গুলো হচ্ছে বায়োগ্যাস তৈরির উপযুক্ত মিশ্রণ। এবং এক্ষেত্রে কি করতে হবে, এগুলো ব্যবহারের আগে ছোট ছোট টুকরো করে নিতে হবে। মনে রাখতে হবে যে এই কাজটা আরম্ভ করার আগে অবশ্যই শুকনো উদ্ভিজ উপকরণ গুলোকে ছোট ছোট করে টুকরো করে অথবা পিষে খোসা বের করে নিতে হবে। আর টাটকা যে উদ্ভিজ গুলো আছে সেগুলো অন্তত বাহিরে 10 দিন পচাতে হবে, তারপরে সেখান থেকে বায়োগ্যাস উৎপন্ন হবে। তো এই বায়োগ্যাস আসলে নবায়নযোগ্য শক্তির একটা গুরুত্বপূর্ণ উৎস, এবং এই বায়োগ্যাসের উপর নির্ভর করলে আমাদের প্রকৃতি দূষণের হাত থেকে অনেকটাই রেহাই পায়। কারণ বায়োগ্যাসে কোনো প্রকার কার্বন ডাই অক্সাইড বা ধোঁয়া তৈরি হয় না, যার কারণে পরিবেশ দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পায়। তারপর আসো সৌর শক্তি। আমরা জানি যে আমাদের সকল প্রকার শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যে কোনো শক্তিটা আসে, তাই সৌর শক্তি হচ্ছে সকল শক্তির উৎস। তো সৌর শক্তিকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম শক্তি উৎপাদন করতে পারি, বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, তাপ শক্তি উৎপাদন করতে পারি, এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, লাইট, ফ্যান, বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো চালাতে পারি। আসো যে পানির জোয়ার ভাটা, পানির জোয়ার ভাটার কথা বলছে যে নদী বা সমুদ্রের যে জোয়ার ভাটা আছে সেই জোয়ার ভাটাকে কাজে লাগিয়েও কি করা যায়, মানে শক্তি উৎপাদন করা যায়। এবং এই জোয়ার ভাটাকে কাজে লাগানোটা অনেক প্রাচীন কাল থেকে আসতেছে, যদিও ওই সময় বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু বর্তমানে এই জোয়ার ভাটাকে ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপাদন করার মানে উৎপাদন করা হচ্ছে। এবং এটা কিন্তু খুব প্রাচীন কালের ঘটনা না, এটা খুব বেশি দিন আগের না, যখন থেকে এই জোয়ার ভাটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দেখো এই জোয়ার ভাটাকে ব্যবহার করে যদি আমাদের নবায়নযোগ্য যে রকম শক্তি উৎপাদন করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিছু নেগেটিভ সাইডের কথা আমি বলেছিলাম যে প্রত্যেকটা শক্তির উপর ডিপেন্ড করলে কিছু পজিটিভ সাইড এবং কিছু নেগেটিভ সাইড আছে। এই নেগেটিভ সাইডটা হচ্ছে যে পানির জোয়ার ভাটা কিন্তু সবসময় ব্যবহার করা যায় না, কারণ পানির জোয়ার ভাটাকে ব্যবহার করতে গেলে পানির পথে যে যে যানগুলো চলাচল করে সেক্ষেত্রে বিঘ্ন ঘটে। আচ্ছা, তারপর হচ্ছে বায়ু প্রবাহ, যে বায়ু প্রবাহকেও ব্যবহার করে বিভিন্ন রকম শক্তি উৎপাদন করা হচ্ছে। এটাও সে আদিকাল থেকে হয়ে আসছে, বিভিন্ন ধরনের বড় বড় চাকা থেকে এই বায়ু প্রবাহটাকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে কাজে লাগানো যায়, যদিও সব জায়গায় বায়ু প্রবাহ পাওয়া যায় না। আচ্ছা, তারপর আসো এখানে নবায়নযোগ্য শক্তির যে সুবিধাগুলো আছে, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা শক্তির উপর ডিপেন্ড করলে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ সাইড আছে। তো আমরা এখন সুবিধাগুলো পড়ি, যে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো সম্পর্কে আমরা জানলাম, এখন এর এই শক্তির উপর যদি আমরা নির্ভর করি তাহলে আমাদের কি কি সুবিধা হবে সেগুলো আমরা একটু জেনে নিই। আমরা বলেছি যে আগেই যে নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সেই শক্তিগুলো যেগুলো কি হয়, যেগুলো বারবার ব্যবহার করা যায়, যেগুলো হচ্ছে তোমার নবায়নযোগ্য শক্তি। যেমন দেখো কি বলেছে যে নবায়নযোগ্য শক্তির অনেক রকম সুবিধা আছে। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বেড়ে যাচ্ছে, তাই না? এর জন্য বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে, দূষণমুক্ত পরিবেশের সহায়কেই বায়োগ্যাস। স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে আমরা এই বায়োগ্যাস ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের যে ক্যালকুলেটর আছে, রেডিও, পকেট রেডিও, ইলেকট্রিক ঘড়ি, এগুলো সৌরশক্তির সাহায্যে চালানো যাচ্ছে। এখন এই শক্তিগুলো উপরে যদি আমরা নির্ভর করি তাহলে আমাদের অনেক রকমের সুবিধা আছে। যেমন ধরো এই শক্তিগুলো কখনো শেষ হবে না, এগুলো অফুরন্ত। এই জন্য এই শক্তির উপর ডিপেন্ড করলে আমাদের অনেক প্রকার আমরা অনেক রকম সুবিধা অর্জন করতে পারি। যেমন এক নম্বর দেখো যে বায়ু প্রবাহ ও সৌরশক্তি হচ্ছে একটা অফুরন্ত শক্তির উৎস, কারণ বায়ু ও সূর্য সর্বদাই বিদ্যমান। এগুলো পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আছে এবং ধ্বংসের আগ পর্যন্ত থাকবে। তো বায়ু প্রবাহ এবং সৌরশক্তিকে অফুরন্ত শক্তির উৎস, এই শক্তি কখনো শেষ হবে না। পানির স্রোতকে ব্যবহার করে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগ উন্নত করে।
চাঁদ যেহেতু পানির জোয়ারভাটাকে প্রভাবিত করে এবং এটি সর্বদাই বিদ্যমান, তাই পানির জোয়ারভাটা থেকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা সম্ভব। এছাড়াও যেটা আগে বলেছি যে নবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, এই এই শক্তি থেকে পরিবেশ দূষণ করে এরকম কোনো গ্যাস উৎপন্ন হয় না, যেমন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বাড়ে না, যার কারণে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এই হচ্ছে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস এবং এই নবায়নযোগ্য শক্তির উপর ডিপেন্ড করলে আমাদের কি কি সুবিধা হবে সেইগুলো। এবার আসো যে কিছু অসুবিধাও আছে, কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো কি কি। যেমন ধরো যে বায়োগ্যাস থেকে যে আমরা বিদ্যুৎ পাওয়া যাবে তার পরিমাণ কিন্তু কম এবং সীমিত, খুব অল্প মানে, এবং এই সকল নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে হলে প্রচুর সময়ের দরকার এবং প্রচুর খরচেরও প্রয়োজন হয়, যেটা অনবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে হয় না। তারপর আসো যে বায়ু প্রবাহ ও স্রোত থেকে যে শক্তিটা পাওয়া যায় তার উৎস কিন্তু সীমিত, কারণ এর জন্য যে প্ল্যান্ট তৈরি করতে হয় সেটা জন্য প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন হয় এবং সুবিধাজনক জায়গা লাগে। এই জায়গার কারণে দেখা যায় সব জায়গায় প্ল্যান্ট তৈরি করা যায় না, আর এই অপর্যাপ্ত প্ল্যান্টের কারণে আমরা এই এই সৌর বায়ু প্রবাহ এবং স্রোত থেকে যে পরিমাণ সুবিধা পাওয়ার কথা সেটা পেতে পারি না। তারপর আসো সূর্যের আলো থাকলে সৌরশক্তি নির্ভর যে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ কেননা বৃষ্টি যখন থাকে তখন এই শক্তি ব্যবহার করা কি হয় ব্যবহার করাটা সম্ভব হয় না। এই জন্য আমরা বলতে পারি যে আমরা সবসময় এই সৌরশক্তিকে ব্যবহার করতে পারি না, তাই যদি আমরা সবসময় সৌরশক্তির উপর ডিপেন্ড করে ফেলি তাহলে কি হয় আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তারপর আসো পানির জোয়ার ভাটার কথা, যে অনেক সময় পানির জোয়ার ভাটাকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহারের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, এর ফলে বিভিন্ন ধরনের যান চলাচলে বাধাগ্রস্ত হয়। তাহলে আর লাস্ট ওয়ান হচ্ছে যে সৌর শক্তি বায়ু এবং পানির স্রোত থেকে, মানে এই পুরো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা যে শক্তি ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রচুর ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুল শক্তিগুলো ব্যবহার করা এই জন্য আমাদের আমাদের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যায়। এবার আসো অনবায়নযোগ্য শক্তিগুলো কি কি। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে সেই প্রকার শক্তি যে উৎসগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি না, যেমন ধরো কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, ইউরেনিয়াম, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এগুলো কিন্তু অফুরন্ত না, এগুলো নবায়নযোগ্য শক্তির মধ্যে কি অফুরন্ত না, একসময় কি হয়ে যাবে সেগুলো শেষ হয়ে যাবে, এগুলোর ঘাটতি দেখা যাবে। তো অনবায়নযোগ্য শক্তির উপর যদি আমরা ডিপেন্ড করি তাহলে কি হবে আমাদেরকে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আসো তাহলে আমরা একটু অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে দেখি, যেমন ধরো কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, এগুলো ইউরেনিয়াম, এগুলো কি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি তাই না। এখন বলছে যে তোমরা যদি আমরা যদি আমাদের যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশটা হচ্ছে একটা জনবহুল দেশ, প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হবে বিভিন্ন শক্তির চাহিদা গুলো বাড়বে, তাহলে এই শক্তির চাহিদা মেটাতে হলে আমাদেরকে শুধুমাত্র নবায়নযোগ্য শক্তির উপরে ডিপেন্ড করে থাকলে চলবে না, আমাদেরকে অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এজন্য আমাদের নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে যে বিকল্প উৎসগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। তো এই অধ্যায় আসলে তোমাদের খুব বেশি বোঝানোর বা কঠিন খুব বেশি কিছু নেই, যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে একটু ব্রিফলি আলোচনা, একটু পরীক্ষার খাতায় একটু বিস্তারিত বর্ণনা করতে হবে। তো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে পড়বে, শক্তি নিত্যতা সূত্র এইটা মুখস্থ করবে খুব ভালো করে, তারপর আসো শক্তির যে বিভিন্ন রূপ, এর মধ্যে বলেছিলাম যে তোমার নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তিগুলো পড়তে হবে। নবায়নযোগ্য শক্তির মধ্যে বায়োগ্যাস এবং সৌরশক্তি, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমার প্রশ্ন আসতে পারে বিভিন্ন ভাবে, যেমন ধরো বায়োগ্যাস এবং সৌরশক্তি, তোমাকে একটা হয়তো উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকে হয়তো সৌরশক্তি ব্যবহার করে কোনো কাজ করা হচ্ছে, তোমাকে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে কি ধরনের শক্তি ব্যবহার করা হয়েছে, সেই শক্তি সম্পর্কে লিখো, সেক্ষেত্রে তুমি সৌরশক্তি সম্পর্কে দেখা দিবে। ঠিক তেমনি বায়োগ্যাস সম্পর্কেও হয়তো উদ্দীপকে দেওয়া থাকবে যে কোনো একজন হাঁস মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস তৈরি করছে, এরকম কিছু এই টাইপের কোনো উদ্দীপক যখন থাকবে তোমাকে বলবে যে সে কোন ধরনের উৎস নিয়ে কাজ করছে, সেই উৎসের সম্পর্কে তোমরা লিখো, সেক্ষেত্রে তোমাকে বায়োগ্যাস সম্পর্কে লিখতে হবে। তাই আমি বলেছি যে তোমাদেরকে বলতেছি যে তোমাদের এই সবগুলো উৎস সম্পর্কে ওভারঅল ধারণা থাকতে হবে, এবং সেই ধারণা দিয়ে তোমাকে এই উদ্দীপক গুলো অ্যান্সার করতে হবে।
তাহলে আজকে আজকের মতো আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলছি। আমরা নেক্সট ডে অন্য কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা ইতিমধ্যে সাজেশন পেয়ে গেছো, সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়া শুরু করো, এবং প্রত্যেকে তোমাদের যে সহায়ক বই আছে সেই বইয়ের সৃজনশীল, প্রথম 5টা সৃজনশীল এবং তোমাদের যে মেইন বই আছে সেই মেইন বই সৃজনশীল গুলো খুব ভালো করে পড়বে, অবজেক্টিভ গুলো ভালো করে পড়বে। তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় একটা ভালো ফল করতে পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ক্লাসটা দেখার জন্য। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।